আসেনা আমাদের দেশে বড় বড় কর্মকর্তারা হজ করতে যান কিন্তু অফিসে বসলে আবার ঘোষ এটা হালাল ঘোষ সুদ না দিলে ফাইল চলে না তাই না ঘোষ না দিলে ফাইল ফুয়েল না দিলে ফাইল চলে না ফাইল টেবিলের উপরে তাই খুঁজে পায় না হাজি সাহেব একাধিকবার হস করেছেন মাসাল্লাহ ওই হজ কি হজে মাবরুর হয়েছে বলেন যে হজ করে সে আবার যদি অন্যায় করে আবার যদি দুর্নীতি করে আবার যদি পাপের সাথে জড়িয়ে যায় তাহলে এটা কিসের হজ হলো এটা একটা ট্রেডিশন এটা তার ট্রেডিশন টাকা আছে হস করতে যায় একটু বেড়াই আসে এরকম হচ্ছে একবার জীবনে একবার হস করা ফরজ রসুল করিম সাল্লিউসাল্লাম বলেছেন ইসলাম পাঁচটি ভিত্তির উপরে ইসলাম টিকে আছে তার মধ্যে এক নম্বর হচ্ছে কালেমা শাহাদাত্লাহ ইল্লাহ দুই নম্বর হচ্ছে ওই সালাত সালাদ কায়েম করা ওই ইতাইস জাকাত তিন নম্বর হচ্ছে জাকাত দেওয়া ও হাজ চার নম্বর হচ্ছে হজ করা পাঁচ নম্বর হচ্ছে অসমে রমাদান রমাদান মাসে সিয়াম রাখা এই পাঁচটি বুনিয়াদের মধ্যে পাঁচটি স্তম্ভের মধ্যে অন্যতম হচ্ছে একটি হজ বিমানের মধ্যে দিয়ে ইহিরাম পড়া মুশকিল হয়তো এত যাত্রী ইহিরাম পড়তে পারবো না এই অজুহাতে আমরা ঢাকার বিমানবন্দর থেকে ইহরামের কাপড়টা পরিধান করি যদি আমরা এইটুকু জায়জ ধরে নেই যে আমরা এই হিরামের পোশাকটা পড়লাম উত্তম হচ্ছে ইয়ালাম লাম থেকেই পড়া ওই তো অধিকাংশ ঢাকা থেকে পড়েন কিন্তু কখনোই ঢাকা থেকে নিয়ত করা যাবে না কম বয়সে হজ করাটাই ভালো শক্তি সামর্থ্য থাকতেই হজ করা উচিত তাহলে সবগুলি কাজ স্বাচ্ছন্দ্য করা যায় কিন্তু বাংলাদেশের হাজির সাহেবদের যেটা অভ্যাসে পরিণত হয়েছে বা আমাদের চিন্তা চেতনার মধ্যে যেটা আমরা লালন করি সেটা হচ্ছে হজ করবো জীবনের শেষ মুহূর্তে গিয়ে সারা জীবন যত অন্যায় পাপ টাপ যা করবো একবারে শেষ মুহূর্তে গিয়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে পাক সাফ হয়ে একবারে দেশে ফিরে আসবো তাই কিন্তু এটা তো ঠিক না যখনই ফরজ হবে তখনই হজ করতে হবে হাজের ক্ষেত্রে আরেকটা নেয়াম হচ্ছে জমজমের পানি জমজমের পানি হয়ন মাইন ফি ওয়াজিল আর দী মা ও জমজম রসুল সসলাম বলছেন জমিনের উপরে সব চাইতে উত্তম পানির নাম হচ্ছে জমজমের পানি সব হান আল্লাহ আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সোহীহাদিসের আলোকে জীবন করি يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. اعوذ بالله من الشيطان الرجيم الحج اشهر معلومات فمن فرض فيهن الحج فلا رفس ولا فسوق ولا جدال في الحج وما تفعلوا من خير يعلمه الله وتسودوا فإن خير الساد التقوى واتقون يا أولي الألباب. عن <applause> أبي هريرة رضي الله عنه قال خطبنا رسول الله صلى الله عليه وسلم إن الله قد فرض قد فرض الله আলাহি আল হাজ ফাহজুল্লাহের যাবতীয় তারিফ যাবতীয় প্রশংসা বিশ্বজাহানের মালিক বিশ্বশ্রষ্ট আল্লাহ রবুল্লা আলমিনের জন্য যিনি আজকের এই জুমার দিনের পবিত্র দিনে তার এই পবিত্র গৃহে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন সেই জন্য তার বারগাহে অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ অতবর দরুদ সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত বিশ্ব নবী আফির নবী সৈয়দুল মুরসালিন খাতামুল নবীন নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাইসাল্লামির ওপর যার রেখে যাওয়া আদর্শই মানবতার মুক্তির একমাত্র পথ সম্মানিত মুসলিমবৃন্দ আমরা শুরু শুরুতেই আমির জামাতের জন্য দোয়া করছি আপনারা অনেকে জানেন যে গত কাল তার অপারেশন হয়েছে হাঁটুর অপারেশন ঢাকাতে বসুন্ধরা এবার কেয়ার হাসপাতালে আলহামদুলিল্লাহ অপারেশন খুব ভালো হয়েছে এবং তিনি অনেকটাই সুস্থ আছেন এই মৌসুমটি হচ্ছে হজের মৌসুম সারা বিশ্ব থেকে মুসলমানরা হজ করার জন্য মক্কা মক্কামদিনে মক্কাতে যাচ্ছেন এই হজের মাসসমূহ চলছে হজের মৌসুম চলছে আমাদের দেশে থেকে অনেক হাজি হজ করতে যাচ্ছেন আগামী আরও হজের পূর্ব পর্যন্ত আরও যাবেন ইনশাল্লাহ তো সেই উপলক্ষে আজকে খুঁজবে আমরা হজের হজ সম্পর্কে হজের ফাজাইল এবং মাসায়েল এ প্রসঙ্গে এবং কিছু ত্রুটি বিচ্যুতি যেগুলো আমাদের দেশের হাজি সাহেবরা বিশেষ করে করে থাকেন এগুলো সম্পর্কে সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা করার প্রয়াস পাব ইনশা আল্লা তৌফিক ইসলামের অন্যতম একটি বুনিয়াদ হচ্ছে হজ এটা হচ্ছে ইসলামের একটি শিয়ার বা নিদর্শন রসুল কারিমসালাহ আলি আসাল্লাম বলেছেন ইসলাম পাঁচটি ভিত্তির উপরে ইসলাম টিকে আছে তার মধ্যে এক নম্বর হচ্ছে কালেমা আল্লাহ আলাহি আল্লাহ দুই নম্বর হচ্ছে ওয়া সালাত সালাত কায়েম করা বা ইতাইজ জাকাত তিন নম্বর হচ্ছে জাকাত দেওয়া বল হজ চার নম্বর হচ্ছে হজ করা পাঁচ নম্বর হচ্ছে অসমে রমাদান রমাদান মাসেন সিয়াম রাখা তো এই পাঁচটি বুনিয়াদের মধ্যে পাঁচটি স্তম্ভের মধ্যে অন্যতম হচ্ছে একটি হজ এই হজ এবং জাকাত এই দুইটি বাদত হচ্ছে অর্থনৈতিক ইবাদত যাদের অর্থ সম্পদ আছে তারাই হজ করতে পারবেন যাদের সামর্থ্য আছে তারা হজ করতে যাবেন আল্লাহ সুবাহ তাল্লাহ সামর্থ্যের কথাটি বলেছেন এবং রাসুলসাল্লা সাল্লামও সামর্থ্যের কথা বলেছেন যে আয়াতে গাড়ি আমি তিলওয়াত করেছি সে আয়াতের অনুবাদ করে আমরা সামনের দিকে এগিয়ে যাবো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ সুবাহা বলছেন আল হাজুমাত হজটা হচ্ছে নির্ধারিত কয়েকটি মাসে যেমন সওয়াল জুল কায়দা জুল এই তিনটা হচ্ছে হজের মাস এই তিন মাসের মধ্যে যে কোনো সময় হজের নিয়ত করে আল্লাহর নির্দেশ পালনার্থে হজ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে মাকসাদ বা সংকল্প এই তিন মাসের যে কোনো সময় আল্লাহ আল্লাহ ওয়া তাআলা নির্দেশ পালনার্থে আল্লাহ নৈকট্য লাভের উদ্দেশ্যে তাওয়াফ সাই এবং কুফে সহ অন্যান্য ইবাদত সম্পাদনের জন্য বাইতুল্লাহ জিয়ারতের সংকল্প করাটাই হচ্ছে হজ এই মাসের বাইরে আগে পড়ে গেলে আর হজ হবে না ওমরার সঙ্গে হচ্ছে ওমরা শব্দের শব্দিক অর্থ হচ্ছে জিয়ারত করা ওমরা সারা বছর চলে বছরের যে কোনো সময় হ্যাঁ একই নিয়ত থাকবে আল্লাহ সাল তাল নৈকট্য লাভের উদ্দেশ্যে তাওয়াব সাইর সহ অন্য নিবাদতের উদ্দেশ্যে বায়তুল্লাহর জিয়ারতের সংকল্প করা বা বাইতুল্লাহ জিয়ারত করা এটা হচ্ছে ওমরা তাহলে হজের জন্য নির্ধারিত মাস আল ফামান হাজ্জা ফালা হাজু আশরুমাত কাওয়ালা আলো বলছেন হাজ যে এই সময়ে নিজের জন্য হজ করা আবশ্যক করে নিল হজে নিজের জন্য নির্ধারণ করে নিল অর্থাৎ হজ করার প্রস্তুতি নিল হজে যাবে সেজন্য কি করে না অশ্লীল কোনো কাজের সাথে জড়িত না হয় কোনো পাপ কাজ যেন সেখানে না করে কোনো অন্যায় কর্ম যেন ফিস ফুজুরি যেন তার দ্বারা সংগঠিত না হয় জিদা হাজ হজের মধ্যে সে যেন কোনো ঝগড়া বিবাদ না করে এই কাজগুলি হজের মধ্যে করা যাবে না অন্যায় করা যাবে না অশ্লীল কোনো কাজের সাথে জড়িত হয়ে যাবে না এবং আপসে কোনো ঝগড়া জাটি করা যাবে না তারপরে আল্লাহ সামনে বলছেন যে তোমরা যে নেকির কাজগুলি করো ফালু মিন খাইরি খা খি আলমহুল্লাহ তোমরা যে কল্যাণকর কাজগুলো করো এ সম্পর্কে আল্লাহ সুবাহন তালা খবর রাখেন তিনি জানেন আল্লাহর জ্ঞানের বাইরে কোনো কাজ নেই আমরা যা করি যা বলি যা চিন্তা করি এবং আমাদের অন্তর জগতের যে চিন্তা ভাবনা এটাও আল্লাহ সু এটাও আল্লাহ সুবাহন তালা জানেন ইন্ন আলিমুম বিদায়াতি সুদূর আল্লাহ বলে দিয়েছেন তিনি মানুষের অন্তরের খবর রাখেন অন্তর্জগতে যে চিন্তা ভাবনার উদয় হয় এই সম্পর্কে আল্লাহ সালন তালা জ্ঞান রাখেন তারপর আল্লাহ বলছেন ও তেজাউাদু ফাইন খা দিতোয়া অর্থাৎ তোমরা পাথেও সঞ্চয় করো নিঃসন্দেহে নিশ্চয় সর্বোত্তম পাথে হচ্ছে তাকোয়া তেসা তোমরা পাথেও সঞ্চয় করো সর্বোত্তম পাথে হচ্ছে তাকোয়া অত্তাকুন ইয়া উলিল আলবাব আর তোমরা আল্লাহকে ভয় করো হে জ্ঞানী সম্প্রদায় হে জ্ঞান সম্পন্ন মানুষ যারা আছে তোমরা আল্লাহকে ভয় করো তা আল্লাহ সুবাহন তালা এই আয়াতের মধ্যে আমাদেরকে হজ হজ সম্পর্কে বললেন হজের ক্ষেত্রে গিয়ে কোনো অন্যায় অস্থিরতার সাথে জড়িত হয়ে যাবে না অন্য আয়াতে আল্লাহ সুবাহন তালা নির্দেশ দিয়েছেন সুর ইম আলি ইমরানের মধ্যে আছে আলী ইমরানের আয়াত নম্বর সাতানব্বই সেখানেও তিনি একই কথা বলেছেন তিনি বলছেন অলিল্লাহ আলান্না আছে তিনি এখানে বলছেন আল্লাহর জন্য অলিল্লাহি নাস ফিজুল বাইত আল্লাহর জন্য মানুষের উপর এই ঘরের হজ করা আবশ্যক আইলাইহি সাবিলা যাদের সেখানে যাওয়ার সামর্থ্য আছে এখানে স্থিতায়াতা শব্দটা নিয়ে আসা হয়েছে সামর্থ্যের বিষয়টি শর্তযুক্ত করা হয়েছে এই সামর্থ্যটা দুইভাবে হতে পারে একটা হচ্ছে আর্থিক সামর্থ্য আর একটা হচ্ছে শারীরিক সামর্থ্য অনেক মানুষের অর্থ সম্পদ আছে কিন্তু শারীরিক সামর্থ্য নেই কারণ হজের হজের ইবাদতটা অত্যন্ত কঠিন একটি ইবাদত অনেক কায়িক পরিশ্রম সেখানে আছে বিশেষ করে হজের ওই পাঁচ দিনের যে পরিমাণ শ্রম দিতে হয় পরিশ্রম হয় যারা মানে হজ হজে যাননি তারা এটা অনুভব করতে পারবেন না যারা গিয়েছেন তারা বুঝেন যে কি পরিমাণ পরিশ্রম তো সেই জন্য হজের বয়সটা একটু কম বয়সে হজ করাটাই ভালো শক্তি সামর্থ্য থাকতেই হজ করা উচিত তাহলে সবগুলি কাজ স্বাচ্ছন্দ্য করা যায় কিন্তু বাংলাদেশের হাজি সাহেবদের বা আমাদের যেটা অভ্যাসে পরিণত হয়েছে বা আমাদের চিন্তা চেতনার মধ্যে যেটা আমরা লালন করি সেটা হচ্ছে হজ জীবনের শেষ মুহূর্তে গিয়ে সারা জীবন যত অন্যায় পাপ টাপ যা করব একবারে শেষ মুহূর্তে গিয়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে পাক সাফ হয়ে একবারে দেশে ফিরে আসব এটা হচ্ছে আমাদের মানে ভাবনা চিন্তা কিন্তু এটা শুধু ঠিক না যখনই ফরজ হবে তখনই হজ করতে হবে আবু হরাই রাজিউল্লাহ আনুথি বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লিউসাল্লাম একদিন আমাদের উদ্দেশ্যে খুব বা দিলেন বক্তব্য দিচ্ছেন খাদা রসুল্লাহ রসুল্লাহ সাল্লাম নাস আল্লাহ মানুষের উপর হজকে ফরজ করেছেন অতব তোমরা হজ করো রাসুল সাহাবাদেরকে বললেন যে তোমাদের উপর হজ ফরজ করা হয়েছে অতএব তোমরা হজ সম্পাদন করো তো কয়লা রাজুল একজন সাহেব জিজ্ঞেস করলেন আকুল্লাহ আমিনিয়ারসুলাল্লাহ হে আল্লাহ রসুল সাল্লাম এটাকে প্রত্যেক বছরই করতে হবে রাসুল বললেন হস্কর করো সাহাবে জিজ্ঞেস করলেন এটা কি আমাদেরকে প্রতি বছরই করতে হবে এই কথা শুনে কাতা রাসুল সাল্লাম চুপ থাকলেন হাত তাকালা এই লোকটা তিনবার একই প্রশ্ন করলো এবার রাসুল বলছেন ফাঁকা নাম লা ওয়াজাবান যদি আমি তোমার প্রশ্নের উত্তরে হা বলতাম তাহলে এটা তোমাদের উপর ওয়াজিব হয়ে যেত ফরজ হয়ে যেত আর এইটা পালন করা তোমাদের জন্য কি হতো কঠিন হতো এটা না কারণ প্রত্যেক বছরকে হস করা সম্ভব এখন যে পরিমাণ খরচ হচ্ছে হস করতে এটা তো একবারে দুঃসাধে একবার হাজার টাকা জোগাড় করতে তো আমাদের মানে একবারে না বিশ্বাস উঠে যায় এক শ্রেণীর মানুষের কথা আলাদা যারা প্রতি বছরই করতে পারবেন কিন্তু আপামর জনসাধারণের দিকে যদি আমরা চিন্তা করি বাংলাদেশের তা তাহলে মেজোরিটি পারসেন্ট যেখানে আছে সেটা চিন্তা করলে একবারের হাজার টাকা জোগাড় করতেও তাকে অনেক কিছু নষ্ট করতে জায়গা যদি বিক্রি করতে হচ্ছে করে অস করতে হচ্ছে তা সেইখানে প্রতি বছর যদি রাসুল বলে দিতেন যে নাম তাহলে অবস্থাটা কত কঠিন হয়ে যেত না তাই জন্য রাসুল নিজে বললেন আমি তো তোমার প্রশ্নের জবাবে নাম বললেই তো অবস্থা খারাপ হয়ে যেত এটা অজিব হয়ে যেত তোমাদের উপরে শোনো ইমা তারাক্তুকা আমি যে বিষয়ে উত্তর দিই না বলি না এই বিষয়ে প্রশ্ন করো না বাইন্দা মাহলাকা মাংখ্যান আকাবলাখম বিকাশ জাতি ছোৱালীহীন ও একতালাফ ই আন বিআইহিম তারপর বলছেন ইতিপূর্বের কোং এই অধিক প্রশ্ন করার কারণে এবং নবীদের কিন্তু একতালাফ করার কারণে ধ্বংস হয়েছে বেশি প্রশ্ন করাটা বুদ্ধিমানের কাজ না এটা বানিসের একটা স্বভাব তার আসল তার উম্দকে বললেন যে ইতিপূর্বের কোং এই কারণে অধিক প্রশ্ন করার কারণে কি হয়েছে ধ্বংস হয়েছে কাজেই ফাইদা আমার তু কুমবিধু মাস্তা তুম আমি যখন কোনো বিষয় তোমাদের আদেশ করি এটা তোমরা সাধ্য মতো করবে তুম আর যদি কোনো বিষয় নিষেধ করি তাহলে এটা তোমরা ছেড়ে দিবে আকরাম সাল্লা সাল্লাম যে বিষয় আদেশ করবেন সেটা মানতে হবে আর যে বিষয় নিষেধ করবেন সেটা কি করতে হবে ছেড়ে দিতে হবে এই জন্য হজের ক্ষেত্রে তিনি একবার জীবনে একবার হজ করা ফরজ একবারের বেশিটা ফরজ নয় তা নফল কেউ যদি করতে যায় করতে পারবে নিষেধ নেই কিন্তু এমন যে ট্রেডিশন করে নেওয়া টাকা আছে বলে প্রতি বছর হজ করতে যাওয়া এইটা আবার একরক এক ধরনের হয়ে যাচ্ছে এর চেয়ে বরং যারা হজ করতে পারে না যদি তাদেরকে টাকা দিয়ে হজ করাই তাহলে তারও হজ হয়ে যাবে আমিও হজের নাকি পেয়ে যাবেন সাল যারা একবার হজ করেছেন বা দুইবার করেছেন সামর্থ্য আছে প্রতি বছর করতে পারবেন তারা সব হজ নিজে না করে সমাজের কিছু অসহায় মানুষ যারা হজ করতে পারবেন না কোনোদিনও তাদেরকে সহযোগিতা করে তাদেরকে টাকা দিয়ে হজ করান তাহলে নেকি তারও হবে আপনারও হবে তাহলে হজ করার বিপরী ব্যাপারে এটা হচ্ছে নির্দেশ এবং রাসুল করিম সাল্লা সাল্লাম বলছেন শুধু আন্নি মানাসি কম হজ কীভাবে করব ইবাদত কীভাবে করবো আমরা কার কাছ থেকে শিখবো ইবাদতুল সাল্লাহ সাল্লামের কাছ থেকে শিখতে হবে তিনি প্রত্যেকটি ইবাদত আমাদেরকে শিখিয়েছেন যেমন সালাতের ক্ষেত্রে বলছেন সল্লু সল্লুকাম তোমরা সালাত আদায় করো যেভাবে আমাকে দেখেছো ঠিক সেইভাবে হজের ক্ষেত্রে তিনি বললেন খুদু আন্নি মানাসিকাগুম তোমরা আমার কাছ থেকে হজের নিয়ম পদ্ধতিটা শিখে নাও আমার কাছ থেকে হজের নিয়মকানুনগুলি শিখে নাও কারণ হতে পারে আগামী বছর আমি হজ করতে নাও পারি হাদিসের শেষ অংশ এটা তার মানে কিন্তু আর হজ করতে পারেন নাই তার জীবনে কিন্তু একটাই হজ হয়েছিল এটাই তার প্রথম হজ এটাই তার বিদায় হজ সেই হজে তিনি এই নির্দেশ দিয়েছিলেন আমরা মাসায়াল সম্পর্কে জানবো হজের পদ্ধতি সম্পর্কে জানবো তার আগে জয়নি হজ করলে কি ফায়দা হজ করলে তার নেকি কি হবে এ প্রসঙ্গে কয়েকটি হাদিস আমরা পেশ করতে পারি সেই বুখারি মুসলিম থেকে অন্যান্য হাদিসের কিতাব এসেছে হজরত আবু হুরাইরা রবিউল্লাহনু থেকে বর্ণিত তিনি বলছেন রাসুল্লাহ সাল্লা সাল্লামকে জিজ্ঞেস করা হলো আইউল আহম আলী আফদাল সর্বোত্তম আমল কোনটা তার জবে তিনি বললেন ইমান বিল্লাহি ও রাসুলহি আল্লাহর প্রতি এবং তার রাসুলের প্রতি ইমান আনা কুইলা সুম্মা মাদা আবার জিজ্ঞেস করলেন তার পরের কোনটা তিনি বললেন আল জিহাদু ফিল্লা আল্লাহ রাস্তা জিহাদ করা সুম্মা মাদা আবার প্রশ্ন করা হলো পরের কোনটা তিনি বললেন হাজু মাবরুর কবুল হজ হাজ্য মাবরুর হচ্ছে কবুল হজ যেই হজের মধ্যে কোনো অন্যায় নাই কোনো অশ্লীলতা নেই কোনো গোনাহের কাজ হয় নাই বা কোনো সীমালঙ্ঘন হয় নাই কোনো ঝগড়া জাটি হয় নাই এই হসটা হচ্ছে হজ মাবরুর তো রাসুল সাল্লাহসাল্লাম বললেন যে ইমানের পরে জিহাদ জিহাদের পরে কি হজ মাবরুরের স্থান তাহলে আফজালিয়াতের দিক দিয়ে তৃতীয় ক্যাটাগরিতে রাসুল নিয়ে আসছেন হসকে একই রাবি থেকে আবুর রা মনিত অন্য হাদিসে আসছে যে রাসুল্ল সাল্লাহাম বলছেন তিনি বলছেন স্বামী তো রাসুল্ল সাল্লাহ সাল্লাম আমি রাসুল সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি মান হাজারফুসাল্লাম ইয়ফসুক যে ব্যক্তি হস করলো কোনো অন্যায় করলো না অশ্লীলতার মধ্যে ছিল না কোনো ফুজুরির মধ্যে ছিল না সেই ব্যক্তির মর্যাদা এরকম রাজা সে যেন ফিরে আসলো এমন অবস্থায় যে তার মা তাকে সদ্য প্রসব করেছে সোহান আল্লাহ অর্থাৎ সদ্য প্রসবকৃত সন্তান সদ্য প্রসূত নবজাতক সন্তান তার কোন পাপ থাকে থাকে না তাহলে এই নিষ্পাপ একটা সন্তানের যে অবস্থা রাসুল সালাম বলছেন হজ করে যদি কেউ এইভাবে করে হজ মাবরুর যদি হয় তাহলে রাজা কায়ামিন ও আলাদা তার মা যেদিন তাকে প্রসব করেছিল সেই দিন তার যে অবস্থা ছিল নিষ্পাপ ছিল ঠিক এই রকম নিষ্পাপ হয়েছে আবার তার বাড়িতে ফিরে আসবে সব আল্লাহ এটা দুই নম্বর হাদিস আর হাদিস বলবো একই রাবি থেকে বর্ণিত এটা বোখারি মুসলিমের হাদিস এই হাদিসে রাসুল কারীম সাল্লাম বলেছেন আল উমরাতু ইলাল উমরাতি কাফফারাۃ লিমা বাইনহুমা ওয়াল হজুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ এক উমরা থেকে আরেক উমরা পর্যন্ত মাঝখানের গুনাহর জন্য এটা কাফফারা হয়ে যায় যেমন পাঁচ ওয়াক্ত সালাত অন্য হাদিসার এক সালাত থেকে আরেক সালাত পর্যন্ত কাফারা এক রামাজান থেকে আরেক রমজান পর্যন্ত কাফারা। হ্যাঁ ঠিক এক উমরা থেকে আর এক ওমরা পর্যন্ত মাঝখানের যত সগিরা গোনা আছে এইগুলোর জন্য কাফারা হয়ে যাবে এমনিতে আল্লাহ ক্ষমা করে দিবে এটার জন্য ক্ষমা চাওয়া লাগবে না ওমরা একটা করেছেন আর একটা করবেন এমনিতে মাফ এরপরের বাক্য হচ্ছে ওয়াল হাজ্জুল হাজুল মাবরুর মাবরুর হজ যেটা কবুল হজ যেটা যেই হজটা মাবরুর হবে কবুল হবে এই প্রসঙ্গে নবী বলছেন লাহু জেজাউনিল্লাল জাননা তার কোনো পুরস্কার নেই একমাত্র জান্নাত ব্যতীত বলুন সোহান তাহলে হাজ্যে মাবরুর করতে পারলে পুরস্কার কি জান্নাত সরাসরি জান্নাতের ঘোষণা দিয়েছেন রসুল সই মুসলিম আর একটা হাদিস এসেছে মা আল্লাহ আনহা থেকে বর্ণিত তিনি বলছেন রসুল করিম সাল্লাহ সাল্লাম বলেছেন মামিন ফেরু এমন কোনো দিন নেই আরাফা রাসুল্লাহাম বলছেন আরাফার দিনের নেয় অন্য কোন দিন আল্লাহ নাম থেকে মুক্তি দেন না এমন কোনো দিন নেই যেদিন আল্লাহ জাহান্নাম নাম থেকে অধিক পরিমাণে মুক্তি দেন আরাফার দিন ব্যতীত অর্থাৎ আরাফার দিনেই আল্লাহ স্মান বান্দাকে জাহান্নাম থেকে অধিক পরিমাণে মুক্তি দিয়ে থাকেন নাজাদ দিয়ে থাকেন এরপর আর এরপরে রাস সাল্লাম বলছেন সেদিন ফাইন নাহু লায়াদুনু এদিন আল্লাহ নিকটবর্তী হন চুম্মায়ু চুম্মায়ু বা হি মিনহুল মালে এবং তিনি ফেরেশতাদের সাথে আরাফার ময়দানের এই যে লাখ লাখ হাজি এই বিশাল হাজিদের সম্পর্কে তিনি আল্লাহ সবার তারা নিজেই ফেরেশতাদের সাথে গর্ব করেন গর্ব করে বলেনকুল উম্মা আরাদা হাউলাই এরা কি চায় এই যে আরাফার ময়দানে এরা জড়ো হয়েছে হ্যাঁ সাদা পোশাক শুভ্র বেশ বসন দুইটা পোশাক সেলাইবিহীন অহংকার মুক্ত পোশাক তাই না সেখানে কোনো শান সৌকুত নাই কোনো জৌলস নেই কোনো বিলাসিতা নেই সমস্ত মানুষকে উচ্চবিত্ত কে উচ্চবিত্তকে মধ্যবিত্তকে নিম্নবিত্ত তার কোনো পার্থক্য নেই সবাইকে একরকম ড্রেস পরে আরাফার ময়দানে দাঁড়িয়েছে সবাই আল্লাহর সামনে তাকবির বলছে লাভবাইক আল্লাহ লাভবাইক লাভবাইক লা শারিক আলাক লাভবাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাক ওয়াল মুলক লা শারিক আলাক তো আল্লাহ সুবহানাহু ওয়া গর্ব করেন করে ফেরেশতাদেরকে বলেন মা আরাদ এরা কি চায় এরা তো ক্ষমা চায় আল্লাহ আল্লাহ এরা যা চায় সবই আমাদেরকে দেব সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরাফার ময়দানে ক্ষমা করে দিবেন আরাফার ময়দান সম্পর্কে আরেকটা হাদিস এসে যে রাসুল্লাহ আসলাম বলছেন আমর বিন সোয়েব রাজিউল্লাহন থেকে বর্ণিত হাদিস তিনি বলছেন খায়রুদ্দোয়া দোয়াউম আরাফা খায়রুদ্দোয়াই দোয়া ইয়ম আরাফা সর্বোত্তম দোয়া হচ্ছে আরাফার দিনের দোয়া সর্বোত্তম দোয়া হচ্ছে আরাফার দিনের দোয়া এরপর রসুল বলছেন ও খায়রু মা কুলতু আনা নবী মিং কবলি সুবহান আল্লাহ আল্লাহামদুলিল্লাহিল্লা আল্লাহ আকবর অংশ হচ্ছে রাসুল বলছেন যে আমি এবং আমার পূর্ববর্তী যারা নবীরা যা বলতাম তার মধ্যে সর্বোত্তম বাক্য সর্বোত্তম দোয়া হচ্ছে এটা সুহান আল্লাহ আল্লাহামদুল্লাহ ইহ আল্লাহ আকবর এটার ওজন এত বেশি এটার মর্যাদা এত বেশি রাসুল অনেক দোয়া করেছেন কিন্তু এইটাকে এখানে খাস করে দিলেন এটার মর্যাদা উল্লেখ করতে গিয়ে বুঝাতে গিয়ে তিনি বললেন যদি আমরা আলহামদুলিল্লাহ সকলে কিন্তু এটা পারি তসবিটা পারি সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইহু আল্লাহ আকবার তাহলে এই হজ্জের ক্ষেত্রে হজের মাবরুরের ক্ষেত্রে আমাদেরকে চিন্তা করতে হবে আমরা যারা হজ করতে যাচ্ছি যারা হজ করব আমরা হজের নেকি বলতে গেলে এইগুলো হজের ফায়দা ফাজিলত যদি বলি ফজিলতের দিক যদি বলতে চাই তাহলে ফজিলত একটাই যদি হজটা কবুল হয়ে যায় হজ্য মাবরুর হয়ে যায় তাহলে দুইটা হাদিস মনে রাখতে হবে একটা হচ্ছে সদ্যজাত সন্তানের নয় নিষ্পাপ আর একটা হাদিস হচ্ছে জান্নাত দুই হাদিসে দুই রকম একটা হচ্ছে সদ্যজাত সন্তানের মতো নিষ্পাপ সে ফিরে আসবে আর একটা হাদিস বলছে তার একমাত্র প্রতিদান হচ্ছে কি জান্নাত তাহলে এখন হজ্য মাবরুরের জন্য আমাদেরকে কি করতে হবে হজটা যেন মাবরুল হয়ে সেই চেষ্টা করতে হবে হজটা যেন কবুল হজ হয় সেই চেষ্টা করতে হবে এখন হজ করতে যাচ্ছি হজের তরিকায় যদি আমাদের ঠিক না হয় হজের পদ্ধতি যদি ভুল করি হজ করতে গিয়ে যদি আমরা শিরিক বিদাওয়াতে আচ্ছন্ন হয়ে যাই তাহলে কি হজ কবুল হবে মা আইসার দি আল্লাহ বলছেন মানা আবেলা আমালানি আমরুন আহ কেউ যদি এমন কোন আমল করে যার মধ্যে আমার নির্দেশ নেই আদুন এটা হচ্ছে বাতিল রাসুল বললেন যে খুজু আননি মানা তোমরা আমার কাছ থেকে হজের নিয়মকরণ শিখো আমার কাছ থেকে শিখে নাও তো সসলাম কিভাবে হজ করেছেন আমরা সেইভাবে হজ করছি কি না আমরা একটু সংক্ষেপে যদি মানে হজের যে নিয়মটা বলে দেই ধারাবাহিকতাটা বলে দিই আপনাদের জন্য সহজ হবে যারা হজ করতে যাবেন আশা করি বিশেষ করে বাংলাদেশ থেকে যারা আমরা যাব হজের জন্য আমাদেরকে ইহরাম বাঁধতে হবে এহরাম হবে দুই টুকরা কাপড় যার মধ্যে কোনো কি থাকবে না সেলাই থাকবে না সাথে সেলাই যুক্ত কোনো পোশাক পরিধান করা যাবে না টুপি পরা যাবে না আন্ডারওয়্যার পরা যাবে না গেঞ্জি পরা যাবে না হ্যাঁ শুধুমাত্র দুই টুকরা কাপড় থাকবে সেলাই থাকবে না সাদা পোশাক থাকবে এহরাম পরতে হবে এহরাম পরার জন্য এহেরাম বাঁধার জন্য নির্ধারিত স্থান হচ্ছে কোথায় পাঁচটা স্থান আছে মেকাত বলা হয় এগুলোকে মেকাত যেখান থেকে করতে হয় সারা পৃথিবীর মানুষ এই পাঁচ দিক দিয়ে মক্কায় ঢুকবে তো আমরা বাংলাদেশের মানুষ যেদিক দিয়ে ঢুকে এই মেকাতটার নাম হচ্ছে ইয়ালামলাম ইয়ালাম লাম হচ্ছে আমাদের মেকাত জেদ্দা থেকে বিমানে যদি আমরা যাই জেদ্দা পৌঁছার মোটামুটি আধা ঘন্টা আগে বিমানেই কিন্তু সিগনাল দিবে যে মেকাত অতিক্রম করছে ঠিক তখনই আমাদেরকে এহিরাম পরিধান করে নিয়ত করতে হবে এখন প্রশ্ন হচ্ছে বিমানের মধ্যে ইহিরাম পড়া মুশকিল হয়তো এত যাত্রী ইহরাম পড়তে পারবো না এই অজুহাতে আমরা ঢাকার বিমানবন্দর থেকে হিরামের কাপড়টা পরিধান করি যদি আমরা এইটুকু জায়জ ধরে নেই যে আমরা এই হিরামের পোশাকটা পড়লাম উত্তম হচ্ছে ইয়ালাম লাম থেকেই পড়া আমি নিজে বিমানে পড়েছি অনেকেই পড়েন খুব কম অধিকাংশ ঢাকা থেকে পড়েন কিন্তু কখনোই ঢাকা থেকে নিয়ত করা যাবে না ঢাকা বিমানবন্দর থেকে কখনোই লাভবায়িক বলে হজের নিয়োগ করা যাবে না তাহলে আপনার এখানে এক নম্বর গলদ এক নম্বর ভুল আপনি পোশাক পরিধান যদি করেনও তাহলে বিমানে যখন আপনাকে সিগনাল দিবে বলবি আলাম না তখনই আপনাকে লাভবাহিক অমরাতান বলে অমরান নিয়োগ করতে হবে অথবা যদি হজ্ কেরানের করেন ইফরাদের করেন হজের নিয়োগ করতে হবে তা আমরা সাধারণত তামাত্মহজ করি রাসুলাম তামাত্মহজ করতে চেয়েছিলেন যদিও তিনি ক্রাণ করেছিলেন হজ্জে ক্রাণ করেছিলেন তো তামাত্মহজ যারা করবেন তারা এহরাম বেদে গিয়া তাওয়ফসাই করবেন মক্কাতে পৌঁছে তাওয়ফসাই করে তারা মাথা মুন্ডন করে মানে হালাল হবেন স্বাভাবিক জীবনযাপন করবেন হজ হজের সময় হওয়া পর্যন্ত অর্থাৎ আটই জুল হজ যেখান থেকে হজ হজের সময় শুরু হবে ওই পর্যন্ত তারা স্বাভাবিকভাবে চলবেন কিন্তু ওই সময় মক্কাতে তাওয়াফ করবেন তাওয়াফ যত বেশি করা যায় তাওয়াফ বেশি করা যায় তবে তাওয়াফ আবার বিভিন্ন জনের নামে করা যাবে না কেউ আছে বিভিন্ন বিভিন্নজনের নামে করে বাবার নামে করে মায়ের নামে করে হ্যাঁ নানার নামে নানির নামে দাদার নামে দাদির নামে তাওয়াফ করে এইগুলো ঠিক না তাওয়াফ করবেন তাফটা নেকি তাওয়া তাওয়াফটাকে বলা মানে তাওয়াফগুলো তো সালাতে নেই তাওয়াফটার অনেক নেই এটা নিজের জন্য করবেন কারো কারণ নামে অফ নয় এবার যখন আটই জিলহজ হবে তখন এহরাম বেদে মিনায় যেতে হবে মিনা হচ্ছে মূলত আরাফার হজ্জের চারটা রোপণ আছে হজ্জের রোপণ চারটা মনে রাখতে হবে এহরাম বাধা আরাফা আরাফার ময়দানে নয়ে জিলহজ অবস্থান করা তারপরে তাও ইফাজা করা তাও ইফাজা সাফা মারোয়ার সাই করা এই চারটা রুকন এই চারটি রুকনের কোনো একটি বাদ হলে হজ বাতিল হয়ে যাবে আর এর বাইরে যেগুলো আছে ওয়াজিব যেমন ইয়াল থেকে হিরাম বাদা ওয়াজিব আরাফার ময়দানে আরাফার ময়দানে নয় জৃহ সূর্যাস্ত পর্যন্ত থাকা সূর্যাস্তের পরে সেখান থেকে আসা কিন্তু আপনি আগে চলে আসলেন ওয়াজিব তরক করলেন তারপরে তাওয়াফে বিদা আসার সময় বিদায়ী তাওয়াফ করা আইএমের তার তিন দিন আপনাকে মিনায় থাকতে হবে এই তিন দিন মিনায় না থেকে যদি কেউ মক্কায় থাকে তাহলে এইগুলো হচ্ছে ওয়াজিব এই ওয়াজিবগুলো যদি কেউ বাদ দেয় কারো ছুটে দেয় তাহলে তার জন্য ফিদিয়া দিতে হবে কাফারা ফিদিয়াটা কি তাকে একটি কুরবানি করতে হবে একটা কুরবানি তো হজর করবেন আর একটা কুরবানি দিবেন এক নম্বর অপশন যদি না পারেন তাহলে ছজন মিসকিনকে খাওয়াতে হবে ছজন মিস্কেনকে আদাসা করে খাদ্য দিতে হবে তিনসা খাদ্য তাদেরকে দিতে হবে আর সেটাও যদি সম্ভব না হয় তাহলে তিন দিন আপনাকে সিয়াম রাখতে হবে এইভাবে কাফার আদায় করতে হবে ওয়াজিব যদি ছুটে যায় আর রুকুন ছুটে গেলে হজ বাতিল হয়ে যাবে এইগুলো মাথায় রাখতে হবে রোকন যেন কোনোভাবে না ছুটে যায় এটা খেয়াল রাখতে হবে মিনায় চলে যাব মিনা থেকে আমরা আরাফাতে যাব আরাফাতে গিয়ে নয় তারিখ আরাফার দিন সেখানে আমরা সারাদিন অবস্থান করবো সূর্যাস্তের পরে আরাফা থেকে মুসদারাফে আসবো কিন্তু মাগরিবের সালাদ করবো না তার আগে আর একটা হচ্ছে আরাফার ময়দানে জুহরের সালাদ জমা কসর করা বাংলাদেশের হাজির সাহেবরা বাংলাদেশের মোয়াল্লেম সাহেবরা এইটা মেনে নিতে চান না বলে যে বসেই আছি জমা করবো কেন দুই বার্তার সালাদ তো আমরা পাচ্ছি দুইবারই পড়বো দেখেন যুক্তি কেবে মাথার মধ্যে ঢুকে মানে যুক্তিবাদী যারা তারা এগুলো চিন্তা করে মূলত হাদিস হচ্ছে রাসুল যেটা করেছেন সেটা না করে যুক্তি ঢুকে গেল যেন আমাদের তো সময় আছে তা আমরা দুইবারে পড়বো এখানে বসে আছি হ্যাঁ তাই অযথা কেন জমা করব। আবার কসর করবো কেন আমরা তো মানে এখানে বেশি ইবাদত করলেই তো নাকি ভাই বেশি করলে সব জায়গায় নেকি হয় না রাসুল যেখানে কম করেছেন সেখানে কম করলেই নাকি কম না করলে রাসুলকে অবমান করা হয় রাসুল যেখানে যেটা করেছেন সেটা অতিরিক্ত করলেই আপনি সন্ন্যকে লঙ্ঘন করলেন বরং এই জন্য এই জন্য হয়তো আপনাকে কাছে জব দিতে হবে শুননা মানতে হবে রাসুল সাল্লাম সেখানে জমা কসর করেছেন জু আসল দুই একামত এক আজান দুই একামত দুই দুই রাখাত করে চার রাখাত তাবুতেই পরে নেবেন কারণ মসজিদে নামিরা খুঁজেই পাবেন না এত ভিড় সেখানে কোথায় মসজিদে নামিরা আছে খুঁজেই পাবেন না খুদ বা তো হয়তো আপনারা অনলাইনে শুনতে পাবেন সেখানে কোনো মাইক নেই যে সারা তাবুগুলিতে মাইক লাগিয়ে দেওয়া হয়েছে ইদানিং এখন দিয়ে সেখানে যায় না মাইক নেই তো অনেকে অনলাইনে শুনে আর না শুনতে পারলেও সময় হলে আপনারা ওইভাবে যুবরাষ্ট্র সালাত পরে নেবেন এবার সূর্যাস্তের পর আমাদের মোহলেখা সাহেবরা কী করেন যে সূর্যাস্তের পরে বের হইতে অনেক কষ্ট হবে ভিড় হবে এবার আসরের পর থেকে বের হওয়া শুরু করে যদিও ইদানিং ওই দেশের সরকার খুব টাইট তারা আরাফার গেটগুলি বন্ধ করে রাখে বের হতে পারে না এই অপশানটা আলহামদুলিল্লাহ তারা ভালো করেছেন যে আরাফার যে গেট যে গেট দিয়ে বের হতে হয় অনেকগুলো গেট আছে তাই না এই গেটগুলো বন্ধ করে রাখে সূর্যাস্তের পরে খুলে দেয় তারপরেও যারা পায়ে হেঁটে আসতে চায় অনেকে বেরিয়ে চলে আসে মাগরিবাসের সালা ওখানে ওইখানে না পড়া সুন্নাত ওইখানে পড়াটা বিধাত এবার মুজদালেফায় এসে রাত যতটাই বাজুক এখানে এসে মাগরি সালা জমা করতে হবে মুজদালেফা এসে মাগরি জমা এখানে আর একটা ভুল করেন যে মুজদালেফায় এত ভিড় এখানে তো আকাশের নিচে থাকতে খোলা ময়দান তাই না উপরে আকাশ ময়দানের নিচে কি বালু পাথর এর মধ্যে শুয়ে থাকতে হয় এটাই তো হজের মূল মানে শিক্ষা তো এখানেই এখন অনেকে কি করেন যে মানে এখন ওই একসঙ্গে আরেকটু এগিয়ে গেলে তো মানে আমাদের তাঁবু পেয়ে যাচ্ছে মিনা কাছেই তো অনেকে মিনাতে চলে যায় মিনা থেকে তাঁবুতে রেখে দেয় তাহলে মুসলেফার যে আমলটা তারা করে না না করে মিনাতে গিয়ে চলে যায় এবং মিনার এরিয়াটা এক্সটেনশন হতে হতে এখন মুজদালেফা পর্যন্ত গিয়ে ঠেকেছে এবং মুজদালেফা মিনা চিনাও মুশকিল হয়ে যায় আর লেখা থাকে এটা মুজদালেফার অংশ এটা মিনার অংশ তো যারা গাইড ধরো তারা বলতে পারেন যারা পারেন না তারা তো বুঝেন না মনে করো যে সবই মনে মুসদালেফা এরকম ভুল করেন তাহলে এখানে ভুল করলে কাফারা দিতে হবে এবার মুজদালিফা রাত্রি যেমন করবেন সকালে উঠে ফজরের সালাত আদায় করবেন জামাতে ফজরের সালাত পরে সূর্যোদয়ের আগেই তিনি বেরিয়ে চলে আবার দল বললে বেরিয়ে চলে আসবেন কোথায় জামরাতে জামারায় আঁকা বা কুবরা যেটা জামারার কুবরা জামারে কুবরা যেটা বড় যে খুঁটি শয়তান শয়তানকে কী কঙ্কন নিক্ষেপ করতে হবে এটা প্রথম দিন একটাকে মারতে হয় দশ তারিখ একটা জামরাতেই কঙ্কন নিক্ষেপ করতে প্রথম দিন এটা সূর্য হালার আগে সকালেই এরপরে গিয়ে মাথা মুন্ডন করবেন কোরবানি করবেন করে প্রাথমিক হালাল হয়ে যাবেন এবার যদি মক্কা গিয়ে তাওয়াফি ফাজা করা সম্ভব হয় যেটা হজের আর একটা রোপণ এটা করবেন যদি সম্ভব না হয় তাহলে মিনাতে থেকে যেতে হবে মিনাতে থেকে গিয়ে বাকি তিন দিন এগারো বারো তেরো এই তিন দিনে তিন জামরা একুশটা করে পাথর নিক্ষেপ করতে হবে তিন দিনে তিন জামরা একুশটা পাথর নিক্ষেপ করতে হবে এই তিন দিন পাথর নিক্ষেপ হবে জোহরের পরে মানে সূর্য ঢলার পরে তাহলে প্রথম দিন হচ্ছে সকালে তারপরে তিন দিন হচ্ছে বিকালে মানে সূর্য হেলে যা ঢোল ঢলার পর থেকে শুরু হবে এইখানে পাথর মারার তরিকা হচ্ছে যেটা ছোট জামড়ার মধ্যে তাকে আগে মারবেন তারপরে উস্তা যেটা মধ্যম তারপরে এটাকে মারবেন তারপরে কোবরা যেটা বড় এটাকে মারবেন এইভাবে তিন দিন পাথর মারার পরে মক্কায় ফিরে যাবেন তবে বারো তারিখে তিন দিন না মেরে বারো তারিখে পাথর মেরেও মক্কায় ফিরে যাওয়া যাবে অধিকাংশ হাজিরা বারো তারিখ চলে যাবেন এমনকি মোয়াল্লামরা তাঁবু গুছ গুজগাজ করা শুরু করে দেয় ওই দিনে বারো তারিখে যার ফলে ইচ্ছা থাকলেও কিন্তু আপনি তেরো তারিখ থাকতে পারবেন না অনেক জায়গায় অনেক তাবুতে তবে অপশন আছে থাকা যায় অনেক দেখা যায় একটা মোয়াল্লামের মধ্যে অনেকগুলো তাঁবু আছে তো সব তাব থেকে দু চারজন করে থাকে সবাইকে আবার এক জায়গায় করে দিলে তারা থাকতে পারেন যদি সম্ভব হয় তেরো তারিখ বারো তারিখ রাত্রি থেকে তেরো তারিখে আবার জামরা পাথর মেরে তারপর মক্কা ফিরে আসবেন আর সম্ভব না হলে বারো তারিখে পাথর মেরে ফিরে আসলেও মক্কা আসলেও কোনো সমস্যা নেই আসা যাবে এবার মক্কা এসে যদি তাওফি ইফাজা না করে থাকেন হজ্জের ফরজ তাওফ যেটা তাওফ সাই এটা যদি আপনি দশ তারিখ করে না থাকেন তাহলে এসে এটা আগে করবেন এরপরে একবারে আপনি মানে এহরাম অবস্থার থাকলেন স্বাভাবিক হয়ে যাবেন হ্যাঁ এহরাম খুলে আপনি স্বাভাবিক এহরাম তো আগেই খুলেছেন যে যেদিন মাথা মুন্ডুন করেছেন দশ তারিখে এবার একবারে সম্পূর্ণ হালাল হয়ে যাবেন এরপর তো ইহরাম অবস্থা যা নিষিদ্ধ ছিল এই দিন থেকে আপনার জন্য সব কিছু আর বৈধ হয়ে যাবে এই হলো হজের এক নজর হজের নিয়ম এখন বাকি দিনগুলো আপনাকে মক্কাতে থাকতে হবে যখন আপনার আসার সময় তার আগে তো আসতে পারবেন না এই কয়দিন যত সম্ভব শুধু তা অফ করবেন আর আরেকটি বড় ধরনের ভুল হচ্ছে আমাদের আমাদের দেশের হাজিদের ক্ষেত্রে যেটা ঘটে তারা মসজিদের তানিম থেকে আয়েশা মসজিদ থেকে শুধু ওমরা করেন আয়েশা মসজিদ থেকে বিভিন্ন নামে অমরা করা হয় আয়েশা মসজিদ থেকে ওমরা করা যাবে না কেন এটা শুধু মক্কাবাসীদের জন্য মা আয়েশার জিয় আনহা কেরাসুলসলাম তার ভাইয়ের স ভাই সহ পাঠিয়েছিলেন তার আইমে কারণ তিনি ঋতু অবস্থায় ছিলেন তিনি হস্ করতে পারেন নাই পরবক্ষণে তাকে তিনি পবিত্র হওয়ার পরে তাকেও মসজিদে পারেছিলেন সেখান থেকে তিনি দেশে এসেছিলেন এটা হারামের সীমার বাইরে মক্কা থেকে ছয় কিলোমিটার দূরে তো সেটা তো ওই দেশের যারা মক্কাবাসী যারা তাদের জন্য আমাদের জন্য না আর এখান থেকে বারবার ওমরা করা নিজেদের নামে বা অন্যান্য নামে এটা কোনো সন্ন্যাতি আমল নয় এটা করার কোনো প্রয়োজন এক সফরে মূলত একটাই ওমরা যদি আপনি মেকাত ক্রস করে মদিনা যান দূরে যান তখন আপনি আসলে আর একটা অমরার প্রসঙ্গ আসতে পারে কিন্তু মক্কায় বসে থেকে বারবার এখান থেকে হেরামবেদে এসে করা এটা ঠিক না তাও অবস্থায় কিছু কাজ আমাদের দৃষ্টিগোচর হয় যেগুলো যেমন আমাদের অনেক হাজির সাহেবরা কি করে আল্লাহর ঘরের মধ্যে মানে কপাল ঠুকে নিজের রুমাল জায়নামাজ নিক্ষেপ করে সেটা নিয়ে গালে মুখে লাগায় চুমু খায় এইগুলোর মধ্যে কোনো পরহেজগারিতা নেই তাওয়ফ তাওয়ফ করবেন কীভাবে হাজরা আসওয় থেকে তাওয়ফ শুরু হয়ে যাবে হাজরা আসওয় থেকে ডান দিক থেকে তাওয়ফ শুরু হবে আবার ঘুরে হাজরে আসবাদ আসলে এক চক্কর হবে এইভাবে সাতটা চক্কর হবে হাজরা আসাদ থেকে শুরু হয়ে নেই আমিনী অর্থাৎ দক্ষিণ পশ্চিম কোনটাকে বলা হয় রূপনিয়ামিনি অর্থাৎ এই কোনাটা এই কোনা থেকে হাজরে আসোয়াদ পর্যন্ত এই দক্ষিণ দেয়ালের এই জায়গাটাতে রাসুল এই দোয়াটা পড়তে বলছেন রব্বারা আফিদ্দুনিয়া হাসানা অফিল আখিরাতি হাসানা আকিরাদ আমার নার আর বাকি তাও চলা অবস্থায় নিজের মনে যত দোয়া আছে যেগুলো জানেন সেগুলো নিজে নিজে পড়বেন মনে মনে কিন্তু সমস্যা হয় কি বিভিন্ন দেশ থেকে বড় বড়ো কাফেলা যারা আসে তারা ওই বই দেখে দেখে একজনের সাথে সাথে সবাই জুড়ে জুড়ে পড়ে এত খুজু নষ্ট হয়ে যায় আপনি যে আল্লাহর কাছে চাইবেন তাফ অবস্থায় এইটা বিঘ্ন হয় কারণ তারা জুড়ে বলার কারণে এই এই সাউন্ডটা কানে আসলে তখন আর নিজের কথাগুলি মনে থাকে না এইটা একটা বড় ধরনের সমস্যা এই সময় কি করবেন আপনারা ওই ওই ধরনের টিম যেগুলি দেখবেন তাদেরকে এটি অন্য সাইড দিয়ে চলে যাবেন নিজের স্বার্থে অন্য সাইড যেখানে ফাঁকা পাবেন বা যেখানে ওই ধরনের জ্ঞানজাঙ্কম ওই সমস্ত জায়গাতে তাওয়ফ করবেন খুব ঠেলা ঠেলি করে ধাক্কা ধাক্কি করে মানে কাবাগড় ধরা হাজরে আসদের কাছে গিয়ে মানে হাজরে আসাদকে স্পর্শ করা চুমু খাওয়ার জন্য এত ধাক্কা কেমন পরিস্থিতির সৃষ্টি হয় যে এইটা কোনোভাবেই করা যাবে না করার প্রয়োজন আপনি ইশারা করবেন আল্লাহ আকবার বলে ইশারা তারপরে তাও শুরু হয়ে যাবে সম্ভব হলে স্পর্শ করবেন যদি অস্বাভাবিক হয় এবং অনেকে মারা যায় সেখানে এত ধাক্কা থেকে শেখানো হয় এইগুলো করা যাবে না হজ এমন একটি ইবাদত অসম্ভব ধৈর্য ধারণ করতে হবে সবর সবর দেখবেন হাজি সাহেব বলবে এ হাজ সবর সবর বলতেই থাকবে সবসময় অন্যান্য দেশের যারা তারা মানে কাউকে কষ্ট দেওয়া কাউকে ধাক্কা দেওয়া কারো পায়ে আঘাত লাগা এইগুলো যেন না হয় আর আরেকটা সমস্যা হচ্ছে আমাদের দেশের সমস্যা দুই ধরনের আমাদের দেশের যারা গাইড তাদেরও সমস্যা যারা হাজি সাহেব তাদেরও সমস্যা কারণ গাইড সাহেবরা একরকম বলেছেন যে হজের ক্ষেত্রে এই সুযোগ সুবিধা হবে বাসাটা এমন হবে খাওয়াটা এমন হবে এবার গিয়ে যদি ধরেন উনিশ বিশ হয় তবে হাজির সাহেবের হজটা সৌদি আরব রেখে বাংলাদেশে চলে আসে এতই গালাগালি করে মোয়াল্লেমকে মনে হয় অথচ দেখেন বাড়িতে কিন্তু কষ্ট করে থাকে বাড়িতে কিন্তু ফ্যানও ঠিক মতো নেই কিন্তু ওইখানে এসি আছে কিন্তু এসিটা হয়তো একটু দুর্বল বাতাস হতে একটু কম হচ্ছে অথবা হয়তো দুই ঘর নষ্ট হয়েছে লিফ্ট হয়তো একদিন একবেলা নষ্ট ছিল এইটার গায়ে শোনা এত টাকা হস করতে আসছি আমি আপনি কোথায় রাখছেন আমাদেরকে অমুকের ছেলে অমুকের পুত তমুকের পুত নানান গালমন্দ মামলা করা এই নানান এইগুলো আমরা নিজেরা দেখেছি সেগুলো বলছি সবর এক করতে হবে সবাইকে সবর হতে পারে মললেমে তো মানুষ তার ভুল হতে পারে আবার মলদের বলবো যেইটুকু পারবেন না সেইটুকু বলবেন কেন আপনি যেইটুকু পারবেন তার চেয়ে আপনি একটু কম বলেন আপনি যত দূরে রাখতে চান আপনি বলেন যে না আমি এর চেয়ে আরেকটু দূরে রাখব গিয়ে যখন দেখবে যে আপনার যে কথা ছিল তার চেয়ে আরও একটু কাছে আছে তখন তো হাজির সাহেবদের কথা থাকবে না আপনি যা খাবার দিবেন আপনার একটা ক্যালকুলেশান আছে আপনি একটু কম বলেন গিয়ে বেশিটা দেন তাহলে তো গোলমাল বাদে না এইগুলো করার কারণে এমন পরিস্থিতি মাল সাবে হাজিদের হয় আমরা এই পর্যন্ত অনেকগুলি সালিশ আমাদেরই করতে হয়েছে এগুলো নিয়ে এবং মামলা মকুদ্দম পর্যন্ত গড়ায় অভিযোগের তো কোনো শেষ নেই তো এই বিষয়গুলি খেয়াল রাখার জন্য আমরা হজের ক্ষেত্রে এটা খুব ক্ষতিকর এই জন্য বলছি এগুলো করা যাবে না আবার কিছু কিছু গাইড সাহেব মার্শাল্লা এরকম করেন হাজি সাহেবদের ওই যে ইয়ের টাকা কি বলে কুরবানির টাকা কুরবানির টাকা যেটা মনে করেন যে কুরবানি গাইড সাহেব দায়িত্ব নেন যে আমি দিয়ে দেবো কুরবানি একশো জন হাজির সাহেব আছেন একশো জনের কাছ থেকে টাকা নিলেন কিন্তু কুরবানি করলেন কিনা তার কোনো হদিস খুঁজে পাওয়া যায় আমরা জানি না সপ্তমে এরকম অভিযোগ অনেক আসছে যে গাইড সাহেবরা কুরবানির টাকা মেরে দেন যদি কেউ করে থাকেন তাহলে তার তার হজ তো না তার আখেরাত হবে আল্লাহ ভালো জানেন খুব কঠিন হয়ে যাবে এই জন্য নিরাপদ হচ্ছে সরকারি বুথে টাকা দিয়ে দেওয়া তাহলে এটা দায় দায়িত্ব ওই দেশের সরকারের হয় আমাদের কোনো ঝামেলা নেই যেহেতু সেখানে এজেন্সি আছে সরকার এই টাকা নে কুরবানির টাকা নেওয়ার জন্য অলরেডি এজেন্সি খুলে রেখেছে বিভিন্ন বুথ আছে ব্যাংক আছে সেখানে জমা দিলে সরকার তার ব্যবস্থা কিন্তু কুরবানি করে দিবে এবং করে দিচ্ছে আর যদি ওরকম বিশ্বস্ত গাইড থাকে নিজেরা যদি যাওয়ার চিন্তা করেন যে হ্যাঁ আমরা কুরবানি করবো এটা খুব কঠিন কারণ দশ তারিখে আপনি নয় তারিখে আরাফায় সারা সারাদিন থেকে রাত্রে মুজতালিফা রাত্রি যাপন করে দশ তারিখে জামরায় পাথর মেরে মক্কা এসে আপনি আবার নাক্কা সাথে বাজারে যাবেন কুরবানি করবেন সে কুরবানি করা এটা খুবই কঠিন কাজ মানে শরীর আর চলবে না আপনার মনে যে রাস্তায় শুয়ে পড়বেন এরকম অস্ত হয়ে যাবে তো সেটা আসলে সম্ভব হয় না অনেকের পক্ষে সম্ভব হয় তো খুব এনার্জেটিক যারা তারা পারবে আর কি তো এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে এগুলো করা যাবে না সামগ্রিকভাবে হজের বিধানগুলো মেনে রাখতে হবে আর হজের ক্ষেত্রে একটা নেওয়া হতে হচ্ছে জমজমের পানি জমজমের পানি হয় মাইন মাইন্ড ফি ওয়াজিল আর দ্য মা ও জমজম রসুল সসলাম বলছেন জমিনের উপরে সব উত্তম পানির নাম হচ্ছে জমজমের পানি সব হান আল্লাহ মিনাত হি তাম উম মিনার ও শিফা উম মিনার সুকুম এই পানির মধ্যে দুইটা জিনিস আছে কি আছে এক নম্বর হচ্ছে এটার মধ্যে মানে ক্ষুধা নিবারণ হয় রোগের শিফা এই জন্য এই জমজমের চোখে লাগিয়ে লাগিয়ে অন্ধ চোখ ফিরে এরকম রেকর্ডও কিন্তু আছে যদি আপনার তাকোয়া আপনার পরেশগারিতে আপনার ইমান যদি ওই পর্যায়ের হয় আপনার যত বড় ধরনের অসুখী হোক না কেন এই জমজমের পানিতে ভালো করে দিতে পারেন আল্লাহ ইনশাল্লাহ জমজমের পানির স্বাদ নষ্ট হয় না রং নষ্ট হয় না বাড়িতে রেখে দিবেন বছরের পর বছর কোনো আয়রন নাই আছে আয়রন খুঁজে পাবেন না কিন্তু রাজশাহী যদি কল থেকে এক গ্লাস পানি রাখেন এক বোতল পানি রাখেন এক সপ্তাহ পরে দেখেন তার চেহারা কি হয় তাহলে এই যে একটা নিয়ামত আল্লাহ সুমান তালা দিয়েছেন এই পানি কোথেকে আসছে ওই ইসমাইল আলাই সাল্লাম এর জন্মের পরে মা হাজারাকে যখন ইব্রাহিম রেখে আসছিলেন সাফা মারোয়া পাহাড় যেখানে সাই করবেন আপনারা এই দুই পাহাড়ের মধ্যে মা হাজারা সাত চক্কর দিয়েছিলেন পানি খাদা খাবারের জন্য মানে কোনো মানুষ দেখা যায় কিনা একবার দৌড়ে আসেন এই পাহাড়ে সাফাতে দৌড়ে দেখেন যে আশপাশে কোনো মানুষ দেখা যায় কিনা জনপুষিতে আছে কিনা কারণ খাবার শেষ পানি শেষ বাচ্চা বাঁচবে কীভাবে আর মা খেতে না পারলে তো বাচ্চা দুধও পাবে না এইভাবে সাতবার চক্কর দেওয়ার পরে ইসমাইল যেইখানে ছিলেন তার পায়ের গোড়ালি থেকে পানি বের হওয়া শুরু হচ্ছে সোমহায়ন এবং এই পানিটা কীভাবে বের হয়েছে কোনো কোনো আসছে ইসমাইলের পায়ের গোড়ালির আঘাত কেউ বলছেন আলাই আলাইসাল্লামের আর ডানার আঘাত যেই আঘাতে হোক এই পানিটা আল্লাহ সুহানা সৃষ্টি করে দিয়েছেন এই পানি ছোট্ট একটা কূপের পানি লক্ষ কোটি গ্যালন পানি প্রতিদিন উত্তোলন করা হচ্ছে একটু পানি কিন্তু কমানো যাচ্ছে না জমজোর পানির লেয়ার কোনো দিন নিচে যায় না কেয়ামত পর্যন্ত জমজোর পানির লেয়ার কোনো দিন কমবে না কোনো মেশিন এটা কমাইতে পারবে না ইনশাআল্লাহ কারণ এটা আল্লাহর খাস রহমত সমানের দিনী ভাইরা তাহলে এই হজের মধ্যে এত কিছু আছে একটা বিশাল বড় ইবাদত একটা পরিশ্রমের ইবাদত এবং একটা দীর্ঘমেয়াদী ইবাদত হচ্ছে হজ এবং অত্যন্ত ব্যয়বহুল ইবাদত হচ্ছে এখন হজ এই হজ করতে আমরা যাব অবশ্যই আমরা যেন কোনো বিদে সাথে জড়িত না হই অনেকে বারকাতান মনে করে এখান থেকে মাটি নিয়ে আসে ওই যে মরিয়ম ফুল নিয়ে আসে ওই সরিষা খাবার টাবার দেনা এইগুলোকে এই খাবারগুলি নিয়ে আসে বরকতের জন্য নীল যে মক্কার খাবার গম জব হ্যাঁ মাটিতে কুড়ে নিয়ে আসে কেন বরকত বা এগুলি তো কোনো বরকত নেই আপনি কিনে আসবেন আর সবচেয়ে বড় ভুল যেটা আমরা করি আমরা হজ করতে যাই এমন মার্কেটিং করি যেগুলি সব চায়নার মার্কেট করে এনে চলে আসে হজের হজ থেকে আসার সময় হাদিয়া আরেন কি জায়নামাজ টুপি রুমাল দেখবেন মেড ইন চায়না চায়না তো আমাদের বাড়ির কাছের প্রোডাক্ট তো এইটা কেনার জন্য সৌদি আরব যেতে হবে সৌদি আরব থেকে চায়নার মাল বোঝাবো আনলেন কষ্ট করলেন ঘাড়ে নিলেন তো এগুলি সাহেব বাজার কিনলে যায় না আমাদের আপনি কয়শো কিনবেন সব কিনতে পারেন চায়নার মালই পাবেন যেটা সৌদি আরব কিনেছেন এইটা কিন্তু সাহেব বাজারও পাবেন তাই না ঢাকা গুলিস্তান মার্কেটও পাবেন সব জায়গায় পাবেন তাহলে এইগুলোর দিকে নেশা করবেন না যদি একান্ত কিছু আনতে হয় সৌদি আরবের যদি নিজস্ব কোনো প্রোডাক্ট থাকে সেটা আপনি আনেন আর সবচেয়ে বড় যে হাদিয়াটা নিয়ে আসবেন সেটা হচ্ছে নিজেকে মাফ করিয়ে নিয়ে আসবেন হচ্ছে মাবরুর করে নিয়ে আসেন এর চাইতে বড় কোনো হাদিয়া হতে পারে না আর সবচেয়ে মানে আনার মধ্যে হাদিয়া যদি হয় সেটা হবে জমজমের পানি আর সৌদি আরবের খেজুর সৌদি আরবের খেজুর ওই দেশের যে খেজুর আছে এইটা কিছু আনবেন কষ্ট করে বোঝাবো আনেন জমজমের পানি আনেন এইটা মানুষকে আত্মীয় হাদিয়া দেন এটা সবচেয়ে উত্তম হাদিয়া পোশাক আশাক জায়নামাজ দিয়ে কোনো লাভ নেই মানুষ কিনতে পারবে আর আপনার আখলাখের পরিবর্তন করে নিয়ে আসেন হজ মাবরুরের যে আলামত নিদর্শনটা কি আপনি হজ্জের আগে আপনার মধ্যে যে অভ্যাসগুলো ছিল আপনার অবস্থা যেটা ছিল হজের পরে এটা একদম পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ আপনার মধ্যে সে ত্রুটিগুলো আর থাকবে না আপনার তাকো আপনার পরেশ গারে তা আপনার আমল সব কিছুর মধ্যে একটা চেঞ্জ যদি আসে তাহলে বুঝতে পারবেন যে আপনি আলহামদুল হজ্জে মাবরুরের হকদার হতে পেরেছেন হজ্জে মাবরুর আপনার ভাগ্যে জুটেছে এটা আমরা আশা করতে পারবো যদি এরকম হয় কিন্তু হজও করলেন পরের বছর আইসা আবার সোদ ঘোষ দু লটারি সবই চলে আসে না আমাদের দেশে বড় বড় কর্মকর্তারা হজ করতে যান কিন্তু অফিসে বসলে আবার ঘোষ এটা হালাল ঘোষ সুদ না দিলে ফাইল চলে না তাই না ঘোষ না দিলে ফাইল ফুয়েল না দিলে ফাইল চলে না ফাইল টেবিলের উপরে তাই খুঁজে পায় না হাজি সাহেব একাধিকবার হস করেছেন মাসাল্লাহ ওই হজ কি হজ মাবরুর হয়েছে বলেন এটাকে হজ্য মাবরুর বলা যাবে যে হজ করে এসে আবার যদি অন্যায় করে আবার যদি দুর্নীতি করে আবার যদি পাপের সাথে জড়িয়ে যায় তাহলে এটা কিসের হজ হল এটা একটা ট্রেডিশন এটা তার ট্রেডিশন টাকা আছে হজ করতে যায় একটু বেড়াই আসে এরকম হচ্ছে অতএব যারা হস করতে যাবেন তাদের নিয়তটাকে আগে পরিশুদ্ধ করেন হজটা যেন মাবরুর হয় সে চেষ্টা করেন হাদিসের ভাষাটা মনে রাখবেন রাজা কায় ওদা উম এমনভাবে ফিরে আসবেন যেন নিষ্পাপ শিশু মা কেবল জন্ম দিয়েছে শব্দজাত সন্তান যেমন নিষ্পাপ এইরকম নিষ্পাপ হয়ে ফিরে আসার এরাদা নিয়ে আমাদের হজ করতে যেতে হবে আল্লাহ আল্লাহবুল্লা আলমিনের কাছে আমরা প্রার্থনা করব। আমরা যারা এই বছরে হজ করব তারা খালেজভাবে আল্লাহকে খুশি করার জন্য এবং রাসুল করিম সাল্লা সাল্লামের যে পদ্ধতি সেই পদ্ধতিতে আমরা হজ করবো ইনশাল্লাহ হজটা যেন কবুল হয় সে দোয়া আমরা তাদের সকলের জন্য করছি আর যাদের হজ করার সামর্থ্য এখনো হয় নাই আমরা তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ যেন তাদেরকে হজের সামর্থ্য দান করেন তারাও জন্য হজ করতে পারেন হ্যাঁ অনেকের অর্থ আছে কিন্তু তাদের সামর্থ্য নেই শারীরিক অসুস্থতার কারণে তারা বদলি হজ করবেন বদলি হজের ক্ষেত্রে নিয়ম মনে রাখতে হবে যিনি বদলি করবেন তাকে নিজের হজটা আগে করতে হবে রকম ভুল অন্য ময়লদের মধ্যে আছে আমার আমারই একজন আত্মীয় দূর সম্পর্কের সে হজ করতে গিয়েছে বদলি হজ তার বাবার হজ বাবা অসুস্থ ইয়াং ছেলে তা আমার সাথে হারামে দেখা আমি বললাম কি বল তুমি হজ করে তুমি হজ করেছো কি তো বলছে আঙ্কাল আমি তো করি নাই তো তুমি হজ না করলে তোমার আব্বা হজ করতেছে হুজুর যে বলছে হবে তোমার হুজুর ভুল তোমার হজও ভুল যিনি বদলি করবেন তাকে নিজের হজটা আগে করতে হবে যিনি হজ করেছেন তাকে দিয়ে বদলি করতে হবে নতুন কেউ বদলি করলে সেটা হজ হবে না তাহলে দেখেন কত ভুল এইভাবে কিন্তু ভুল হজও করলো টাকাও গেলো কিন্তু হজটা কি হলো আমি বললাম এটা তোমার হজ হবে নিয়োগ চেঞ্জ করো তোমার নামে করো আর তোমার বাবার নামে আগাই মোশ্র আবার করিও সমানিত ভাইয়েরা তাহলে এইভাবে আমাদেরকে সঠিকভাবে হজ করার চেষ্টা করতে হবে আর এই জন্য আমিরি জামাতের লেখা হজ ও উমরা একটা ছোট্ট পকেট বই আছে এই বইটা প্রত্যেক হাজির সাহেবদের সাথে রাখা আবশ্যক নিজের কাছে রাখবেন একাধিক কবি কিনবেন যাওয়ার সময় পকেট করে নিয়ে যাবেন হজে গিয়ে আপনি আরও পাঁচটা পাঁচজনকে দেন তাহলে ওই পাঁচজন যদি হজ শুনে হজ পড়ে তাহলে সেই অনুযায়ী যদি আমল করে তাহলে তার হজটা ঠিক হলো সঠিক হলো তো তার সঠিক হওয়ার কারণে আপনি উনি পাবেন আমরা হজমরা বইটা প্রতি বছর কিন্তু হজ ক্যাম্পে বিতরণ করি এই বছরও আমাদের পরিকল্পনা আছে এখনো করতে পারি নাই কিছু টাকা পয়সা পেয়েছি খুব বেশি নয় একশো টাকা করে একসে হজমরা এবং আকিদা আকিদা কত দুইটা মিলে একশো টাকার একটা হাদিয়া আপনারা যদি সহযোগিতা করেন তাহলে আপনার একশো টাকার হাদিয়াটা আমরা হস ক্যাম্পে একজন হাজি সাহেবকে দিতে পারব। প্রতি বছর আমরা দেই এইভাবে দাওয়াত দিলে তারা সঠিক হজটা সম্পাদন করতে পারবে ইনশাল্লাহ এই আ সাদাকে জারিয়ার খাতেও আপনারা অংশ গ্রহণ করবেন এই আশা바 করছি আল্লাহ রাব্বুল আমাদেরকে সঠিকভাবে হজ করার हौজ বুজর তৌফিক দান করুন আমিন আকুলু ক্বাউলিহা দ ওয়াসতাগফিরুল্লাহ লিওয়াকুম ওয়া লিসালিহিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনু ওয়া نستাগফিরু ওয়া আমানু বিহী ওয়া তাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সায়িয়্যাতি আমালিনা মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লালা ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار إن الله وملائكته <متحدث> يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. <متحدث> اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. উপস্থিতি আপনারা জানেন যে আমির জামাত অসুস্থ গতকালকে তার অপারেশন হয়েছে হাঁটুর অপারেশন হয়েছে আমরা খাস করে তার জন্য দোয়া করি আল্লাহ যেন তাকে শেফা কামেল দান করেন আলহামদুলিল্লাহ আজকের রিপোর্ট ভালো গতকাল অপারেশন হয়েছে অপারেশন আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে ডাক্তারদের রিপোর্ট অনুযায়ী এবং খুব ভালো রেসপন্স ছিল এবং উনি আজকে অনেকটা ভালো স্বাভাবিক আছেন জুমার আগে তাকে কেবিনে দেওয়া হয়েছে এটু খবর আমাদের কাছে আছে আমরা তার জন্য খাস করে দোয়া করি আল্লাহ পাক যেন তাকে শেফায় কামেল দান করেন তিনি যেন আমাদের মাঝে স্বাভাবিকভাবে আবার চলাফেরা করতে পারেন আল্লাহ عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون ولا ذكر الله تعالى وأولى وأعز وأجل وأتم وأهم وأكبر